নারী ও শিশু অধিকার ফোরামের আজকের এই প্রতিবাদ মানববন্ধনে সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশে অবৈধ সরকার হাসিনার পতনের আন্দোলনে যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য তিনি সংগ্রাম করছেন, নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের সংগ্রামী জননেতা সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু বৈশ্বচন্দ্র রায়। বাবু বৈশ্বচন্দ্র রায় ফসলের নামটা মুখে নিতে সমস্যা নেই, আপনার এই প্রতিবাদ সবার প্রতিবাদ নারী সমাজ অপমানের শেষ কোথায়? গণতন্ত্র আজকে কি আইনের শাসন এবং বিচার ব্যবস্থা পরিবর্তন অর্থাৎ ন্যায় বিচার প্রাপ্তি সম্ভব না, তখনই একমাত্র সম্ভব আজকে আমরা একটা দুটো ঘটনার প্রতিবাদ করি। সব ঘটনা আমার মনে হয় একটা সিনেমার গান আর কলকাতারের কণ্ঠে ছিল, প্রতিদিন কত যে খবর আছে কাগজের পাতা ধরে জীবন পাতার অনেক খবরে রয়ে যায়। সুতরাং আমাদের আজকের জীবন পাতার কত খবর কেটে যায় সেটার খবর আমরা রাখতে পারি, যতটুকু রাখি ততটুকু অত্যন্ত দিচ্ছি। আর কৃত্রিম বলে আমাদের প্রতিবাদ একদিন দুই দিনের মধ্যে থেমে যায়। আজকের এই প্রতিবাদ সবাই যারা প্রতিবাদ করতে যাচ্ছেন আমার কাছে ভালো লাগছে, রাজনীতিবিদ সাংবাদিক ছাত্র ছাত্রী সকল ক্ষেত্রে তিনি পেশার মানুষ আজকে যেন করতে এবং তারা পড়াশোনা প্রত্যেকটি জায়গায় এবং সাংবাদিকদের বরণ্য নেতা কাজে এবং কাজী মনে চৌধুরী তেমনি রাজনীতিতেও তাদের যুদ্ধ জীবনের কিন্তু ইতিহাস অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা অথবা নির্যাতন তারা নির্যাতন থেকে আরম্ভ করে আদালতে প্রতিদিন হাজিরা স্কুলে দেন হাজিরা দেয় তো হাজিরা দিয়েও একটু তারা তো দুর্বল হয় না মানসিকভাবে প্রতিবাদের ভাষা তারা হারিয়ে ফেলেনি, এটি একমাত্র আমাদের ভরসা। এখানে আমরা আশাবাদী বর্তমান প্রকৃত প্রধানমন্ত্রী তিনি অনেক উন্নয়ন করেছেন, অনেক প্রতিষ্ঠান করেছেন, একটা প্রতিষ্ঠান আপনার আগে করা উচিত ছিল, কারণ আপনি আগামী রপ্তানিতে জাকাত দিবেন, জাকাত কিন্তু প্রথম আপনার নিজের তারপরে আপনাকে দিতে হবে। প্রতিষ্ঠাটা কেন করলেন না, সেটা পদ্মার ওপর গোয়ার মধ্যে রাখবেন কেন? আপনি আপনার আশেপাশে রাখতে পারতেন যাতে আপনার সোনার ছেলেরা অন্যের চরিত্র হানি না করে বৈধভাবে তাদের
সুতরাং আজকে অভিভাবক তাদেরকে জবাব দেবেন বিশ্ববিদ্যালয়ে যেখানে দিন ঘোষণা সেঞ্চুরি পালিত হয় সেই বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে অথবা যারা শিক্ষকতা করে তাদের মান সম্মান কোথায় থাকবে? একটি মেয়েদের কলেজ নাম করা কয়েক বছর আগে শুনেছি অনেক ঘটনা, এখন সেই কলেজের মেয়েরা যদি কেউ জিজ্ঞেস করো পরে তুমি কোন কলেজে পড়ো সেই কলেজের নাম বলতে দরকার আমার আবার বিখ্যাত, তার মেয়ে যদি ওই কলেজের ছাত্রী হয় তার মেয়েকে গিয়ে দিবে কোথায় যদি যোগ্যতা আসে? এবং তাই আজকে আমরা কোন মা বোনের সম্ভব হানি করেছিল মুক্তিযুদ্ধে তারা তারা হলো অপকর বড় বাহিনী, তারা আজকে যারা আমার মা বোনের সম্ভব নষ্ট করছে তারা কোন বাহিনী? তারা কি কাদের বাহিনী? না তারা কি হাসিনা বাহিনী? আর মন্ত্রী যদি বলে একজন সাংবাদিক দম্পতির এই জঘন্য হত্যাকাণ্ড 50 বছরের বিচার হবে না, তাহলে তাদেরকে 50 দিন ক্ষমতায় রাখার দায়িত্ব আমাদের আছে। আমরা আজকে মুহূর্ত পর্যন্ত তাদের ক্ষমতা রাখতে পারি সুবোধের মাধ্যমে নয়, এখানে ভোট এটা শেষ জীবনে এই দেশে আর ভোট হবে না। যদি এই ধর্ষণের নেত্রী যারা আজকে দেশটা ধর্ষণ করেছে তাদেরকে ক্ষমতা রেখে কখনো দেশের স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না, তাদেরকে ক্ষমতা রাখলে কখনো মানুষ নিরাপদ জীবন ভোগ করতে পারবে না, তাদেরকে ক্ষমতা রাখলে এই দেশটার নিরাপদ থাকবে না। মান সম্মান তো দূরের কথা, বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে না। আজকে জায়গাগুলি বা মানুষের বামে গুলি পশ্চিমবঙ্গের এই জায়গায় আমরা মাঝখানে ক্রস খায় কোনো আলাদা সরকারের কেন নাই, তাহলে কেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা বিদেশ থেকে অস্ত্র কিনি, কেন এত গোলা বারুদ কিনে, কেন এত আধুনিক অস্ত্র কিনে? দেশের নিরাপত্তার জন্য, জনগণের নিরাপত্তার জন্য সেই অস্ত্র যদি সেই দেশের জনগণের উপর একের পর এক নির্বিঘ্ন চালানো হয় সেটা যদি স্বাধীন দেশ বলা যায় কোনো মতেই বলা যায় না। এর জন্য বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমরা করি নাই, এর জন্য দেশটাকে স্বাধীন করে নাই, অন্যের কাছে গোলামের ঝুঁকির উপরে ক্ষমতার মসনদে বসে পা না চালবেন না বলবেন আমি অ্যাবসলিউট পাওয়ার চাই। যে দেখুন ব্রিটিশের রানীর কিন্তু অ্যাবসলিউট পাওয়ার আছে, তারপরে পুতিনকে বলা হয় ফাদার অফ দ্য মডার্ন ডেমোক্রেসি, অর্থাৎ পুতিনের রানী কখনো ক্ষমতা প্রয়োগ করে না, অর্থাৎ পার্লামেন্টে যায় যেভাবে পার্লামেন্ট বা নির্বাচিত প্রতিনিধিরা ভোট চালায় সেভাবে গাড়ি সাহে সেভাবে আপনি কোন জায়গায় দেখি যে আপনাকে এক্সপিরিয়েন্স পাওয়ার চিন্তা করেন এই মানুষ করার পাওয়ার আর এই ভদ্র করে সন্তান স্ত্রীকে নিশ্চয় হারানোর জন্য আপনাকে পাওয়ার দিতে হবে, লুটপাট করে টাকা থেকে সে পাচার করবেন তার জন্য আপনাকে পাওয়ার দিতে হবে, সাংবাদিকদেরকে বা টুটি ধরে চাপতেন তাদেরকে মৃত্যু দেবেন না বলতে দেবেন তার জন্য আপনাকে অ্যাবসলিউট পাওয়ার দিতে হবে, দেশের সম্পদ দুটো সে পাচার করবে তার জন্য আপনাকে অ্যাবসলিউট পাওয়ার দিতে হবে। আজকে বারবার মতো দেশ আমার দেশে গুলি করে অর্থাৎ তাদের গুলি আমার সীমান্তে এবারে এবং কয়েকজন আহত আহত এবং মারা হয়েছে কিশোর আলামত চীনের সাথে হতো বন্ধুত্ব আর চীনের কি বার্মা কি চীনের এরা লালিত দেশ সেই দেশ থেকে যদি আসে এটা আবার কোনো নতুন খেলা থেকে আমি জানি না, আমি বুঝতেছি না। আজকে রাখাইন থেকে সন্ধ্যাটা পালায় বাংলাদেশে আশ্রয় নয় এটা কিসের লক্ষণ? কিসের লক্ষণ? আবার কি যুদ্ধযুদ্ধ করবেন আর মানুষকে বলবেন এখন দৈবত হবে
আর এগুলো আপনার কাম আপনি করবেন। কাজকে দিয়ে দিয়েছে এগুলো সাতশো লোক গুলি করে হত্যা করল, একটা প্রতিবাদ করেন না। কি কারণে বিজেপি রাখছেন, কি কারণে বিজেপির জন্য আপনি অস্ত্র দেন, একটা হাতে হাড়ি দেন আর একটা লাঠি দিয়ে চৌকিদার দ্বারা করায় রাখেন গোদামে। এটা হাতের কাজ কি? আমার দেশের মানুষ যদি হয়ে মরবে তারা প্রতিবাদ করতে পারবে না, পাল্টা যদি করতে পারবে না। এটা দান যখন বিধি রাখছিল তখন কিন্তু বিএসএফের হাতে থাকছে, একটা গুলি আসলে পাঁচটা দশটা গুলি কিন্তু ফেরত পেত। ওই কারণে ওই যে ঘটনা ঘটিয়েছিলেন, কোথায় মাছ পাতা নিয়ে বাড়ি বসে আছিলেন, ঘটনা যারা ঘটল তাদের সাথে নাস্তা করলেন দিনখানের হত্যা কাণ্ডরা। যেমনি আবার সীমান্ত রক্ষী শেষ করলেন, তেমনি আবার সেনাবাহিনীর চৌখুশ 57 জন অফিসারকে নিহত খুন করলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এই এই ধরনের চৌখুশ অফিসার 5 জনও মারা যায়, 7 জনও মারা যায়, 1 জনও মারা যায়। তারপর আমরা স্বাধীনতা অর্জন করেছি, যারা মারা গেছে শ্রেষ্ঠ অপকর্মের জবাব আপনাকে একদিন একবার বারবার দেওয়ার সুযোগ পাবেন না, কোন সুযোগ নাই। সেই জন্য আজকে দেশটাকে নিজস্ব খেলা হচ্ছে, অচিরেই আপনারা টের পাবেন। কারণ এত নাটক জানে আর এত মিথ্যা কথা বলতে থাকে, মানুষকে এত বড় প্রতারিত করতে জানে, সেই দিকে কিন্তু উনি কমপক্ষে 10টা নোবেল প্রাইজ পেতে পারবেন, উনি পান নাই। কারণ অনেক আশা ছিল নোবেল প্রাইজ পাবে, আর ডক্টর ইউনুস কেন নোবেল প্রাইজ পায়, তিনি কেন পান না, এটা হলো তার প্রতি বিষয়। তার নোবেল প্রাইজ প্রাপ্ত একটি ব্যক্তিকে আজকে বিশ্বের কাছে যেভাবে হেনস্থা করছে তাকে বিশ্ববাসী ভাব বুঝতে পারে এবছর সবগুলোকে বাদ করার জন্য ছবি নয়। এটা আমাদের একটা অসভ্য জাতির দিকে ফেলে দিচ্ছে। আজকে তরুণ ছেলেরা আজকে ফেব্রুয়ারি মাস রক্ত দিয়েছে, তাই না? এই রক্ত এই ছাত্ররা এই তরুণরা সেদিন ছিল ভাষার জন্য, আর রাঙ্গীনগরের মহিলা আজকে রক্ত দিল এমন একটি তরুণ ছেলের পক্ষে জাতিকে পরাজিত করা। সুতরাং আজকে আমি মনে বাংলাদেশ ধর্ষিত, স্বাধীনতা ধর্ষিত, সার্বভৌমত্ব ধর্ষিত, আর আই কানের কথা কি বলবো, মানে বড় দুর্গার ফারুকের কথা বলবেন একটা রকমকে জিজ্ঞেস করতে চাই। আপনার এই সময় ছেলেকে পেতে দিচ্ছেন, তার জন্য এই জন্য পোশাক দেওয়া হয়, এই কারণে কি আপনার দেশে কি চাইছে যে টাকাটা তাকে বেতন দিবেন, সুন্দর পোশাক পরাবেন, তাদেরকে নিয়ে গুন্ডামি করাবেন? আরে গুন্ডামি করতে হয় করুক, পোশাক খুলে করুক, যদি নারীকে পছন্দ হয় ধর্ষণ করুক, ওই যে আপনার জাহাঙ্গীরনগরের সোনার ছেলের মতো করুক, কিন্তু পোশাকটা ছেড়ে করুক। কেন তার বিচার নাই, কেন হাইকোর্ট দিল, কেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমটুকু করে না? এটা যে আদালতের আইন আছে, আদালতের নিয়ম আছে, আমি যদি আদালতটা ঘটাতে দাঁড়িয়ে দেন কালকে আমার দাঁড়া করে দেবো, কোথায় এই আদালত? এই যে হাবিবুর রহমান হাজুর টক শুধু কি বলছে, তার জন্য 5 মাসের জেল দিয়ে দিচ্ছে। সুতরাং আদালত যদি অন্ত হয়ে যায়, বিচার বিভাগ যদি কঙ্কু হয়ে যায়, বিচার বিচারককে বিবেক যদি জাগ্রত না হয়, তারাও যদি তাদের চাকরি রক্ষার্থে এই সরকারকে সন্তুষ্ট করে তারা যদি সাধারণত বিচারক মানে চাকরি করেন সরকারি, তাহলে বিচার বিভাগ কলঙ্কিত হয়। বিচার বিভাগ মানুষ কলঙ্কিত করে না, বিচার বিভাগের প্রতি মানুষের অত্যন্ত শ্রদ্ধা আছে। সন্তান পুত্র ম্যাজিস্ট্রেটরা বসে থাকে, আমাদেরকে অজুহার পাঠ করায় দাঁড়া করায় তৃপ্তি লাভ করে, কেন কেন যায়? অর্থাৎ
আদালতের বিচার পায় না পায়, কিন্তু আদালতের প্রতি একটা সম্মান বোধ, একটা শ্রদ্ধা বোধ আমাদের আছে। এই কারণেই আমরা এটাকে সম্মান করি। সুতরাং আজকে বিচার না থাকতে পারে, কোনো না কোনো দিন বিচার থাকবে, কোনো না কোনো দিন বিচার ছিল, এই আদালতের বিচার ছিল। সুতরাং সাংবিধানকে যখন ধরতে পারেনি ধরে নিয়ে গেল, যখন নবীন ভট্টাচার্যের কোর্টে যখন লিট হলো, নবীন ভট্টাচার্যের বিচারপতি বলল শান্তি শেখকে রক্ষে দেয়নি যারা ধরছে তাদের সহ কালকে দোষটা হাজির করে। অনেক কঠিন হয়েছে, কোনো লাভ হয় নাই। এই হাইকোর্টে সেই রক্ষী বাহিনী যারা শান্তি শেখকে অপহরণ করেছিল তাদের সহ দাঁড় করেছে, এবং এই বিচার এই হাইকোর্ট থেকে সরাসরি জানিয়ে দিয়ে এটাকে জানতে পারবে। সুতরাং আমরা ওই রকম বিচার দেখতে চাই। এবং যে পুলিশ অফিসার এই ফারুকের স্ত্রীকে উদ্দেশ্যে করতে পারবে, আমরা চাই এই আদালত তাকে ডেকে আনো, এবং ফারুক হত্যার ঘটনা তার থেকে আবিষ্কার করুন, উদ্ধার করুন, দৃষ্টান্ত স্থাপন করুন। আজকে যে আজকে দুটি যারা নাকি এই সব অপকর্ম করে, আমার মনে হয় আমরা না পারি বিচার বিভাগ ইচ্ছা করলে পারে, বিচার প্রতি ইচ্ছা করে প্রধানমন্ত্রীকেও এই হাইকোর্টে আহ্বান করে আনতে পারে, সেই রায় সে অধিকার তাদের আছে। আর আমরা যারা নাকি অত্যাচার নির্যাতনের মামলা মোকদ্দমা হাজির দিতে দিতে আমাদেরকে রেপ্লাই করে যাতে প্রতিদিন, আবার আমরা কোনো কথা বলে আবার আদালত অবমানিত হয়, এই প্রধানমন্ত্রী বিদ্যুৎ বাড়িটাকে ভাঙল, তারা ভাবল তাদের নামে বিচার নাই, তাদের নামে মামলা নাই, মামলাটা বিচার ভুগুল সহ আমাদেরকে সাধারণ অর্থে দেয়, কিন্তু সাধারণ অর্থে আইনের জামায় আদর করে পার্লামেন্টের সাথে করে আর বিচার প্রকৃত জেলখানায় থাকে। সেই কারণেই আমি একটা ভুল কথাটা বলতে পারলাম না, যে একসঙ্গে চিন্তা হলো মির্জাফখরুল জেলে কেন সাধারণ পার্লামেন্টে কেন, ওর কথাটা বলতে পারলাম না, ওর কথাটা বলতে পারলাম না। আজকে দেখবেন কয়েকদিন পরে রিপোর্ট করবো, তবুও আমি আগাম বলছি কয়েকদিন আগে প্রথম আলো এবং ভারতের কয়েকটি পত্রিকা বললো কি বাংলাদেশে মাইনরিটি নিয়ে জমা তৈরি করছে, আমার বাংলা নিপুণ রায় সহ একটি টিম এই সভাপতি করে দিয়েছিল, যিনি ইতিহাসের কাছে বিশ্বাস দুর্গার দুই মার্কেট আছে না বিমল মার্কা নিয়ে দাঁড়াইছিল, আর আব্দুল হাই নৌকা নিয়ে দাঁড়াইছিল, ওই হিন্দু গ্রামটা মনে হয় বিশ্বাস করবে রাখা সে বলছে তারা ভোট দিয়েছে বিশ্বাস বিলাসের মালিক হতে, এই হিগলে ভোট দেওয়ার কারণে ছাগলের আক্রমণে করছে, সেই ছাগলগুলোর নাম ছিল আমি একই ঘরে ছুড়ে এই কামাল দিচ্ছে যে চোখের কামাল ইস্যুদের বাড়ির পিছনে নদীর ভুল পারে একটা জেলে বানাচ্ছে বড় একশত বাঘ হিন্দু বসবাস করে, তারাও ইগল পাল্টায় ভোট দিচ্ছিল একে আঘাত দিয়ে, তারা কে মানল কারা শেখ হাসিনার সাগরে না এই আগুনে তাহলে কেমন হচ্ছে, এবং প্রত্যেকটা রিপোর্ট তাই যাচ্ছে, এবং এটা সেটি কারণ আমি বলছিলাম যে বিএনপি ভোট যায় নাই আর কাউকে মারতে যাবে হিন্দু মুসলমান বিএনপির কি ছাড় পোকে কামড়েছে, এটা আমি ভোটে যাইনি, যে কারো ভোট দিল তাতে কি আসে যায়, আমার কি আসে যায়, যারা ভোট দেয় নাই তাদের কথা সে তবে একটা জিনিস ভালো লক্ষণ দেখা যাচ্ছে, ভোট ব্যাগ দাঁড়িয়ে গেছে নৌকা ছাড়া ইংলের যাত্রী ছিল এই দেশের মাইনরিটিরা সব জায়গায় এবার নৌকায় ভোট দেয় নাই,
ভারতের নরেন্দ্র মোদী তাকে দেখো বাংলাদেশের দিকে, হ্যাঁ, যাদেরকে জিন্দি করে তুমি আজকে বাংলাদেশে রাজত্ব করছ, না থাকবে না, এই রাজত্ব ভেঙে পড়বে, এই প্রাসাদ ভেঙে পড়বে, তারা ভাঙবে, জনগণ ভাঙবে, আমরা জনগণের পাশে থাকবো এবং দেশকে নতুন করে স্বাধীন করব, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করব, গণতন্ত্র ফেলে থাকব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য একটি স্বাধীন বিচার ব্যবস্থা আনবে, আইনের শাসন আসবে, সরকারি পোশাক করে তার সাথে পাণ্ডামি গুন্ডামি করার স্বভাব অবশ্যই পরিবর্তিত হবে। আপনারা সবাই ভালো থাকুন, আর নয় প্রতিবাদ এখন থেকে প্রতিশ্রুত, বাংলাদেশ জিন্দাবাদ।